লোকাল আর্টিজেন যেটা বাংলার যারা হস্তশিল্পী তাদের তৈরি গয়না আমরা এবার উমা সম্মানের মারফত আমরা প্রমোট করলাম। এই এম্পোরিয়ামের থ্রু আমরা স্টেটের উইভার বা হ্যান্ডিক্রাফট যারা বানায় আর্টিজান ওদেরকে প্রমোট করি। শারদ সম্মান উমা সম্মান এবছরে 310টি পুজো প্যান্ডেলকে কভার করবে, সেই সাথে গুরগাঁওতে 19টি পুজোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে তারা বাংলার হস্তশিল্পকে তুলে ধরছে। বাংলায় ক্ষুদ্র কুটির ও হস্তশিল্পে খুবই উন্নত। পুজো প্যান্ডেলে যে অসংখ্য মানুষের সমাগম হয় সেই পুজো প্যান্ডেলে হস্তশিল্পীদের অর্থ উপার্জনের জন্য একটা অভিনব ব্যবস্থা করেছে। সেই সাথে নতুন পুজো, নতুন উদ্যোগ এবং শ্রেষ্ঠ পুজো, শ্রেষ্ঠ প্যান্ডেল, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ আলোকসজ্জাকে পুরস্কৃত করবেন। এবারের থিম সৌহার্দ্য ও সমৃদ্ধি। সবাই ভালোভাবে থাকুন, ভালোভাবে পুজো উপভোগ করুন, হানাহানি নয়, মারামারি নয়। এবারে উমা সম্মান চতুর্থ বছরে পড়ল। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে F3 ইনকর্পোরেশনের কর্ণধার রাজশ্রী দাস সাংবাদিকদের একথা বলেন। দীপ রায়ের রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। চার বছরে পড়ল মিঘনায়নী উমা সম্মান এবছর সমৃদ্ধি এবং সৌহার্দ্যর বার্তা নিয়ে আসছে, যে সমাজে সবাই আপনারা ভালোভাবে থাকুন, সবাই পুজো উপভোগ করুন, কোনো হানাহানি মারামারির মধ্যে দিয়ে নয়। এবং সেই নিয়ে আমাদের এবছরে উমা সম্মানের যাত্রা শুরু। তার সাথে আমরা যেটা করেছি, বেঙ্গল আর্টিজেন যেটা বাংলার যারা হস্তশিল্পী তাদের তৈরি গয়না আমরা এবার উমা সম্মানের মারফত আমরা প্রমোট করলাম, এবং সেটা দক্ষিণ চব্বিশ পরগনার একজন হস্তশিল্পী বানিয়েছেন। এবং সেই গয়না প্রত্যেকটা পুজো কমিটির কাছে অনুরোধ, আপনাদের মা বোনেদের কাছে অনুরোধ, তারা যেন এই গয়না কেনে, এবং তাদের একটা গয়না কিনলে তাদের তারা যে টাকাটা পাবে সেটাতে তাদের পরিবারের আর আধ্যাত্মিক সংস্কৃতির নাম আছে। এই গয়নাটা এবছরের নাম দিচ্ছি উমা সম্মান কালেকশন। এই সাইড হচ্ছে উদ্দেশ্য যে তেজাস গান্ধী একজন ফ্যাশন ডিজাইনার আমাদের কলকাতা যেন ভারতবর্ষের নাম করা, এবং আমরা তাকে আজকে পেয়েছি, তাকে তো পেলে তো ছাড়া যায় না। সে চটজলদি একটা শাড়ি নতুন কী স্টাইলে পরানো যায় সেটা সে দেখা। এবছরের স্টাইল, এবছরের উমা সম্মানের থিম হচ্ছে সৌহার্দ্য সমৃদ্ধি এবং সবাই মিলে একসাথে চলুন। এটা চতুর্থ বছর, এবং আমরা যে চেষ্টা করেছি উমা সম্মানে ক্রিয়েটিভ বেঙ্গল বলে একজন পার্টনার আছে যারা পশ্চিমবঙ্গের হস্তশিল্পীদেরকে প্রমোট করার জন্য একটা অনলাইন করেছে, www.creativebengal.com। এই creativebengal.com এর মাধ্যমে আপনাদের হস্তশিল্পীদের জিনিস বিক্রি হবে এবং বিক্রি করবে তারা সরাসরি, এবং তারপরে তাদের একটা মার্কেটিংয়ের অ্যাসপেক্ট তুলে ধরা হচ্ছে। এটা আমরা প্রত্যেক বছর এক একটা থিমে করি এবং প্রত্যেকটা থিম আমাদের সমাজের সাথে জড়িত। কেন আমাদের প্রত্যেক বছর যেরকম থাকে নতুন পুজো নতুন উদ্যোগ আমরা চারটে ঠিক করি। আমাদের এবছরের শ্রেষ্ঠ পুজো রয়েছে শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপ, শ্রেষ্ঠ আলোকসজ্জা, শ্রেষ্ঠ আপনার টোটাল ওভারঅল পুজো সব মিলিয়ে আমরা একটা করি। আমরা কাউকে অর্থ দিই না, আমরা অর্থে নয় সম্মানে আছি, আমরাও সমাজের সাথে আছি, এটাই আমাদের ক্যাপশন। আমাদের এবছরের পুজো যেটা এবছর আমরা গুরগাঁওতেও যাচ্ছি, দিল্লির গুরগাঁওতে 19টা পুজো নিয়ে আমাদের অ্যাওয়ার্ড হচ্ছে। না, গুরগাঁওতে হচ্ছে, দিল্লি গুরগাঁও গুরগাঁওতে হচ্ছে। আর কলকাতায় কটা পুজো? কলকাতায় 310। 310টা পুজোকে আপনারা কভার করবেন? হ্যাঁ। আর গুরগাঁওতে 19টা? 19টা। আপনার নাম বলুন। রাজশ্রী দাস, ফাউন্ডার উমা সম্মান। উমা সম্মানের সাথে কীভাবে জড়িয়েছ? আমরা অ্যাকচুয়ালি আমাদের এম্পোরিয়াম মেঘনায়নী মধ্যপ্রদেশ গভর্নমেন্টের এম্পোরিয়াম। আমাদের এই এম্পোরিয়ামের থ্রু আমরা স্টেটের উইভার বা হ্যান্ডিক্রাফট যারা বানায় আর্টিজান ওদেরকে প্রমোট করি। তো সেই সূত্রে আমাদের একটা ভাবনা ছিল কি এই উমা সম্মান যেটা হচ্ছে, উমা সম্মান শুধু শারদ সম্মান মানে ইয়েতে তো নয়, পুজোর সঙ্গে আরও অনেক রকম জিনিস অ্যাসোসিয়েটেড, তো ওদের যাতে ওয়েলফেয়ার হতে পারে সেই হিসাব ইয়ে করেই আমরা ওর সঙ্গে অ্যাসোসিয়েট। আমরা 3 বছর ধরে অ্যাসোসিয়েটেড হয়েছি উমা সম্মানের সঙ্গে, এরা উমা সম্মানটা 4 বছর। আমাদের প্রত্যেক বছর থিমটা আলাদা থাকে। লাস্ট ইয়ার থিমটা তো গিয়েছিল মানে উমেন এম্পাওয়ারমেন্টের ওপর ছিল, এবার আমরা সব ধর্মকে নিয়ে করছি যাতে মানবতা একটা ক্রাইটেরিয়া হচ্ছে। তো এছাড়া আমরা মেনলি ফোকাস করছি এবার আমরা যাতে স্টেটের যারা হ্যান্ডলুম বা হ্যান্ডিক্রাফট দিয়ে যারা করবে তাদেরকে একটা স্পেশাল ক্যাটাগরিতে যাদের প্যান্ডেল হবে
তাদেরকে স্পেশাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আপনার নামটা? আমি কে কে চ্যাটার্জি, আমি মৃগনয়নী এমপি গভর্নমেন্ট এম্পোরিয়ামের ম্যানেজার।